মদের আসরে দাদার হাতে খুন হলো ভাই ঘটনাটি ঘটেছে নিমতা থানা এলাকায় ঘটনায় অভিযুক্ত দাদা সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে মদের আসরে দাদার হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হলো ভাই মৃতের নাম অভিজিৎ বারুই ঘটনাটি ঘটেছে নিমতা থানা এলাকায় রবিবার রাতে নিমতা থানার অম্বিকানগরে পাটনা ঠাকুরতলা এলাকার একটি মন্দিরের পাশে মদের আসর বসে সেখানে বসে মদ খাচ্ছিল দাদা সুরজিৎ বারুই ও খুঁর্তুত ভাই ফুটবলার অভিজিৎ বারুই সেখানে আরও কয়েকজন ছিল বলে জানা গিয়েছে মদের আসর চলাকালীন হঠাৎই বচসায় জড়ায় দুই ভাই হঠাৎই সুরজিতের কাছে থাকা বন্দুক থেকে গুলি ছিটকে যায় গুলিবিদ্ধ হয় অভিজিৎ মৃত্যু হয় তার পুলিশ এসে সুরজিৎ সহ দুজনকে গ্রেপ্তার করেছে ঘটনায় নিমতা থানার পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন এলাকাবাসী তাদের অভিযোগ এলাকায় প্রায়ই ঘটছে দুষ্কৃতী কার্যকলাপ বাড়ছে মদ্যপ যুবকদের দৌরাত্ম্য তবুও পুলিশ নিয়ে ভিকার ঘটনায় তদন্ত শুরু হয়েছে এ এক আর তো আনন্দ লাগলো বাজিফুটের চার রাত্রি আমরা তারপরে তাও বেড়াই নিই তারপরে আমার গরমই যে বলছে আমরা কি মা লক্ষ্মুদার শিগগির গুলি লেগেছে যে কী বসে এই মাল তো লক্ষ্মুদা রিয়কি মেরে গেল ভুলে কোথায় বলে চলো বর্গেস্তলাম আমরা যেতে যেতে দেখি শিগগির নিয়ে চলে গেছে ब्यूरो रिपोर्ट न्यूज़ नोमैंसलैंड निमता